আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পুরো দেশ, জাতি, কাল, সমাজ একটা বিরাট ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে। ইংরেজিতে এটিকে বলা হয় গ্রেট ডিপ্রেশন। তো এই যে একটা কুশ্রী, মিশ্রী, বিভৎস যে হতাশা, গ্রেট ডিপ্রেশন হলো বিভৎস হতাশা। এখানে গ্রেট শব্দটি নেতিবাচক অর্থে। তো এই বিভৎস হতাশা কিন্তু সারা দুনিয়াতে অনেকগুলো ইতিহাস তৈরি করেছে। আমেরিকাতে বেশ কয়েকবার এরকম গ্রেট ডিপ্রেশন গিয়েছে। প্রথম মহাযুদ্ধের পর টানা 6 থেকে 7 বছর তারা মারাত্মক উন্নয়ন করেছে। এই বাংলাদেশে যেভাবে উন্নয়নের স্লোগান দেওয়া হতো, এর কারণ হলো সরাসরি প্রথম মহাযুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করেনি, কিন্তু এ যুদ্ধের সকল পক্ষের নিকট অস্ত্র বিক্রি করেছে, সবার সঙ্গে ব্যবসা করেছে এবং সারা দুনিয়ার ধন সম্পদ নিয়ে আমেরিকাতে জড়ো করেছে। এখন বেশি টাকা পয়সা হলে যা হয়, সেই 1 লক্ষ টাকার ছাগল 15 লক্ষ টাকা দিয়ে কিনে, 5 লাখ টাকার গরু 1 কোটি টাকা দিয়ে কিনে, এলোমেলো হয়ে যায়। সারাদিন বাড়ি গিয়ে বসে থেকে মদ খাবে, জুয়া খেলবে এবং দিন শেষে মদ্যপ অবস্থায় বাসায় ফিরবে। যখন মানুষের তার যে শ্রম এবং তার যে চাহিদা এবং তার যে যোগ্যতা এসে যখন অর্থ, বৃত্ত এবং ক্ষমতা চলে আসে, তখনই তার মধ্যে এক ধরনের হতাশা চলে আসে। এবং এই হতাশা ব্যক্তি থেকে পরিবার। আপনি বাংলাদেশের দিকে তাকান, যে সকল মন্দ লোক অতিরিক্ত টাকা উপার্জন করেছেন, তারা পরিবার, আত্মীয় স্বজন সবাইকে হতাশার মধ্যে ডুবিয়েছেন এবং একই সঙ্গে পুরো জাতিকেও কিন্তু হতাশার মধ্যে নিয়ে গেছেন। তো আমেরিকার কথা বলছিলাম, তারা সেই প্রথম মহাযুদ্ধের পরে এরকম অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করে এবং সেই সফলতার পরে তাদের জনজীবনে রীতিমতো বিলাসিতা, অপকর্ম, চুরি, চামারি, রাহাজানি, টাউটারি, বাটপারি এগুলো একেবারে মহামারীর মতো ছড়িয়ে পড়ে। এবং মহামারীর মতো ছড়িয়ে পড়ার পরে এরপরে শুরু হয় শেয়ার মার্কেট কেলেঙ্কারি। এই বাংলাদেশের মতো প্রত্যেকটা শেয়ার মার্কেটে এই দুষ্ট লোকদের কবলে চলে যায় এবং পুরো অর্থনৈতিক অবস্থা, ওই যে উন্নয়ন, আমাদের যেমন $50 বিলিয়ন থেকে এখন কত বিলিয়নের ডলারে চলে আসে, ওদের অবস্থা ঠিক তদ্রূপ হয়ে যায় 1927-28 সালে। এবং এই সময়টিকে বলা হয় গ্রেট ডিপ্রেশন। তখন সেখানে বিখ্যাত একজন রাজনীতিবিদ সেখানে আসেন প্রেসিডেন্ট হিসাবে, ওটা আর একটা বিষয়। এবং তাদের এই যে গ্রেট ডিপ্রেশন, এটি কাটিয়ে ওঠার জন্য 10 বছর সময় লেগেছিল। আর ইতিহাসের সবচেয়ে সফলতম রাষ্ট্রনায়ক তাদের ওই সময়টিতে তারা পেয়েছিলেন। তো তাদের ওই যে দুজন, একজনের হলো থিওডোর রুজভেল্ট আর একটা হলো ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। তো থিওডোর রুজভেল্ট হলো প্রথম মহাযুদ্ধকালীন সময়টাতে, আর পরবর্তীতে প্রথমে থিওডোর রুজভেল্ট, তারা হলো ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, দুজন আবার আত্মীয়। তো যাই হোক, এইটা তারা কাটিয়ে উঠতে পেরেছিলেন রুজভেল্টের মতো একজন মহামানবের কল্যাণে, আদারওয়াইজ পুরো আমেরিকান জাতি শেষ হয়ে যেত। তদ্রূপ আমরা কিন্তু এই মুহূর্তে একটা গ্রেট ডিপ্রেশনের মধ্যে আছি। আমাদের পুরো ব্যাংকিং ব্যবস্থায় যারা জড়িত, কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক, আমানতকারী, বিনিয়োগকারী, সবার মধ্যে হতাশা, ভয়, ক্ষোভ। তারা একবার ব্যাংক থেকে টাকা তুলে 3-4 মাস বাসায় রাখে, আবার ব্যাংকে জমা দিতে যায়। আবার এই ব্যাংকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ড, সরকার এলোমেলো আচরণ করছে। আজকে অবকারী শুল্ক বসাচ্ছে, কালকে আয়কর বসাচ্ছে। আবার সেই টাকা কোত্থেকে এলো, এক গ্রুপ বলছে টাকার প্রশ্ন করা যাবে না, আর এক গ্রুপ বলছে প্রশ্ন করা যাবে। সমস্যা এখানে শুরু। এরপরে চলে যান জাতীয় রাজস্ব বোর্ডে, সেখানে ভ্যাট রয়েছে, আয়কর রয়েছে, অবকারী শুল্ক রয়েছে। তারপর সেখানে
আয়কর রয়েছে, আয়কর, ভ্যাট, অবকারী শুল্ক এবং কাস্টম শুল্ক, যেটি সেখানে সরকারের যে টার্গেট চাহিদা সেটি পূর্ণ করার জন্য যে ইকোনমি দরকার সেই ইকোনমি নাই, অথচ তাদের উপর যে টার্গেট দেওয়া হচ্ছে ফলে পুরো রাজস্ব ভবনে একটা গ্রেট ডিপ্রেশন যাচ্ছে। বিশ্বাস না হয় গিয়ে দেখেন কত বড় ভবন, সেই ভবন দিয়ে পানি পড়ছে, পুরো ভবন খালি এবং লোকজনের মুখে হাসি নেই। অথচ সেগুন বাগিচাতে যখন রাজস্ব বোর্ড ছিল গম 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 করত, এখন সেখানে কোনো লোকজন নেই। যান চট্টগ্রাম কাস্টমস হাউজে গিয়ে দেখেন কী অবস্থা, বেনাপোল কাস্টমস হাউজে গিয়ে দেখেন এটাই তো প্রধান, এরপর মংলা যান গিয়ে দেখেন সেখানে আসলে কী হচ্ছে। আয়করের মাস শুরু হলো জুলাই মাসে, যেয়ে দেখেন আয়করের অবস্থা কী, ভ্যাটের অবস্থা কী। আর সরকারের এই টার্গেট পূর্ণ করার জন্য দেখা যাচ্ছে যে এই রাজস্ব কর্মকর্তারা তারা ক্ষেত্র বিশেষে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে অনেকে, এবং এটা করতে অনেকে বাধ্য হচ্ছেন। এর ফলে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে এবং অনেকে রীতিমতো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, দেশের বাইরে চলে গেছেন, অনেকে বন্ধ করেছেন, যা যায় হয় হোক। আমি অন্ততপক্ষে 20-25 জন ব্যবসায়ীকে চিনি যারা 80-এর দশকে ব্যবসা শুরু করেছেন, শত শত কোটি টাকা আয় রোজগার করেছেন, বাড়ি গাড়ি সব কিছু করেছেন, এখন তাদের ফ্যাক্টরি বন্ধ কেবলমাত্র ব্যাংকের কারণে। প্রাইভেট ব্যাংকগুলো তাদেরকে সাপোর্ট দিতে পারছে না, 100 কোটি টাকার সম্পত্তি বন্ধক নিয়ে 30 কোটি টাকার লোন, তারপরে তারা সেটাকে মিনিমাইজ করতে পারছে না, ওভাবে ব্যাংকও ডুবছে মালিকও ডুবছে। তো এই যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনের মধ্যে আবার শুরু হয়েছে সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির যে রাঘব বোয়ালগুলো তৈরি হয়েছিল, এরকম কয়েকটা রাঘব বোয়াল ধরা পড়েছে। এখন এই ধরা পড়েছে, এদেরকে খাওয়াও যাচ্ছে না, ফেলাও যাচ্ছে না, ছেড়ে দেওয়া যাচ্ছে না। আর এই রাঘব বোয়ালগুলো কী বলে দেয়, কার পক্ষে বলে দেয়, এই ভয়ে এক গ্রুপের মধ্যে ফ্রাস্ট্রেশন। আবার এই রাঘব বোয়ালদের যারা ছোটো ভাই, বাচ্চা কাচ্চা, আন্ডা মানে ডিম, তাদের মধ্যে রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেছে। ফলে অলমোস্ট 22 লক্ষ সরকারি কর্মকর্তা, মানে সেখানে জুডিশিয়ারি থেকে শুরু করে সেনাবাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে তহসিলদার, তহসিলদার থেকে চৌকিদার, সব মিলে যে প্রায় 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে প্রজাতন্ত্রের, প্রায় সব ক্ষেত্রে স্থবিরতা নেমে আসছে। কার চাকরি যায়, কার চাকরি থাকে, এগুলো একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো ওর চাকরি গেলে আমি ওখানে কীভাবে বসবো, এই জন্য লবিস্ট নিয়োগ করা। আর এখন যারা খুব স্পর্শকাতর পদ পদবিটা আছে তাদেরকে ফেলে দেওয়ার জন্য একটা বিরাট গ্রুপ কাজ করছে, আর তারা সেই পদে থাকার জন্য নাটক শুরু করেছে। সেই জঙ্গি নাটক আবার শুরু হয়েছে, আর কদিন পরে দেখুন ক্রস ফায়ার শুরু হয়ে গেছে। এবং নিজেদেরকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য এবং নিজেদের এসেনশিয়ালিটি, প্রয়োজনীয়তা প্রমাণের জন্য তারা অনেকগুলো কাঁচা কাঁচা নাটক করবে, বিশেষ করে যাদের হাতে অস্ত্র আছে তারা। এরপর এই যে সিভিল সার্ভিসের যারা লোকজন আছে তারাও অনেক নাটক করবে, সিরিয়াস নাটক করবে। সেই নাটকের কবলে পড়ে সরকার একেবারে যেভাবে স্কুইজ হবে, কিচ্ছু করার থাকবে না। আপনার দুই হাত যদি আপনার কমান্ডে না চলে, ব্রেইনের কথার মতো না চলে, ডান হাত আপনার ডান গালে থাপ্পড় মারতেছে, বাম হাত বাম গালে থাপ্পড় মারতেছে, আবার একটু পরে ডান হাত বলতেছে তুই আমার গালে থাপ্পড় মারলি কেন, বলে সে বাম গালে আর এক থাপ্পড় মেরে দিল। অর্থাৎ নিজের হাত যদি নিজের গালের উপরে আপনার অত্যাচার শুরু করে দেয়, তখন একটি মানুষের জন্য যে বিব্রতকর অবস্থা, এবং কেয়ামতের দিন এরকমই হবে, কেয়ামতের দিন আপনার এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তো ফিউডালিটি, ব্রুটালিটি, তারপরে ফ্যাসিজম, এরপরে ডিক্টেটরশিপ, এই শব্দগুলোর সঙ্গে যখন কোনো রাজনীতির সংজ্ঞা আসে, রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র যখন এদের সঙ্গে আসে, এদের সবচেয়ে বিপদ এবং বিপত্তি হলো জীবনের একটি সময় কোনো কিছুর উপর তাদের কমান্ড থাকে না। তাদের এক হাত অন্য হাতের সঙ্গে মারামারি করে, এক ছেলে অন্য ছেলের সঙ্গে মারামারি করে এবং রীতিমতো গৃহযুদ্ধ শুরু করে দেয়। সম্রাট শাহজাহানের কথাই চিন্তা করেন, বিশ্বের ইতিহাসে 20 বছর ধরে তিনি যে আভিজাত্য,
যে ক্ষমতা, যে ভোগ বিলাস এবং যে উন্নয়নের জোয়ার সমগ্র ভারতবর্ষে। আজকের ভারতবর্ষ 37 লাখ বর্গ কিলোমিটার, আর সম্রাট শাহজাহানের রাজত্ব ছিল 50 লাখ বর্গ কিলোমিটার, মানে এখনকার ভারতের দেড় গুণ। তো এরকম একটি সাম্রাজ্যের 3 পুরুষের রাজত্ব, তার বাবা জাহাঙ্গীর, তার দাদা আকবর, তার দাদার বাবা হুমায়ুন, 4 পুরুষের, এরপরে বাবর, 4 পুরুষের রাজত্ব। সেই রাজত্বের উপর বসে তিনি সারা পৃথিবীর গ্লোবাল ইকোনমির 35% একা হ্যান্ডেল করতেন এবং রাজকোষ পরিপূর্ণ হয়ে গেল। এই তাজমহল তৈরি হয়, এই আগ্রা দুর্গ তৈরি হয়, এই দিল্লি দুর্গ তৈরি হয়, এবং সেই দুর্গ আপনি এখনো ভারত যদি একটা মানে দিল্লিতে ওরকম একটা দুর্গ তৈরি করতে যায় রেড ফোর্টের মতো, লাল দুর্গ কেল্লার মতো, দিল্লি সরকার দেউলিয়া হয়ে যাবে। দিল্লি যদি এখন একটা তাজমহল তৈরি করতে যায় পুরো ভারত দেউলিয়া হয়ে যাবে। ভারতের এত টাকা নাই, একটা তাজমহল তৈরি করার টাকা ভারতের এখন নেই। আর ময়ূর সিংহাসন 200 কোটি টাকা, ওই আমাদের এখন যদি ময়ূর সিংহাসন বানাতে বলা হয় মোদিকে, পুরো মোদিকে 100 বার বেসলে, আদানি আম্বানি সব ভারত বেসলে একটা ময়ূর সিংহাসন তৈরি করতে পারবে না। তো এইরকম ছিল সম্রাট মানে আপনার শাহজাহানের রাজত্ব। এর ফলে কি হলো? গ্রেট ফ্রাস্ট্রেশন, তার নিজের মধ্যে ফ্রাস্ট্রেশন, তার সন্তানদের মধ্যে ফ্রাস্ট্রেশন, এবং সন্তানেরা একে অপরের সঙ্গে মারামারি করে নিজেরা শেষ হলো। একটা সন্তান বেঁচে রইল, বাকি সব সন্তানকে বিজয়ী সন্তান মেরে ফেললো, আর বিজয়ী সন্তান তার পিতাকে বন্দি করে ফেললো এবং তাকে প্রায় সেখানে আরও 20 বছর বন্দি অবস্থায় কাটাতে হলো। এই তো রাজনীতি, উন্নয়নের রাজনীতি। তো যার জন্য খুব বেশি উন্নয়ন, খুব বেশি দীর্ঘদিন ক্ষমতায় থাকা, এটা গর্বের কোনো বিষয় না, এটা বুমেরাং হয়ে যায়, এবং ঠিক সেই বুমেরাংটা এখন বাংলাদেশে শুরু হয়েছে। ফলে আপনি সব ক্ষেত্রে যে ফ্রাস্ট্রেশন আছে সেটাকে বাদ দিয়ে কেবলমাত্র এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে তারা হলো আমলাতন্ত্র, কোনো রাজনীতি তাদেরকে টিকিয়ে রাখেনি। বিদেশে ভারত আর বাংলাদেশে আমলাতন্ত্র, এখন যারা টিকিয়ে রেখেছে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রের মধ্যে যে সীমাহীন ফ্রাস্ট্রেশন, এটা কি সরকার দূর করতে পারবে? আমার মনে হয় একেবারে অসম্ভব বিষয়। এই কারণে ফ্রাস্ট্রেশনটা হলো পায়ের নখ থেকে মাথা পর্যন্ত। এরা অনেকে টাকা রোজগার করে ফেলছে, ঘর বাড়ি সংসার ছেলে সন্তান পরিবার পরিজন সব নষ্ট হয়ে গেছে ফ্রাস্ট্রেশন। ফলে আপনি ওই অফিসারকে দেখি করবেন, ও তো কোনো কাজই করতে পারবে না, ওর বউ অন্যজনের কাছে গিয়ে শুয়ে থাকে, ওর মেয়ে গাঁজা খায়, ওর ছেলে সারাদিন সেই মানে কি বলবো নিজের গালে নিজে থাপ্পড় মারে, অটিস্টিক হয়ে গেছে। এরকম অনেক দুর্নীতিবাজদের পরিবারে যায় দেখেন আগুন জ্বলছে, নিজে সেই গার্লফ্রেন্ড মেনটেন করছে, এই আজকের এই নায়িকা কালকের ওই গায়িকা, এত সব বদনামের মধ্যে একবার বিদেশে যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে, সারা শরীরে যা দেখবেন গণরিয়া হয়ে গেছে, সিবলিস হয়ে গেছে, মানসিকভাবে তাদের মধ্যে বিকৃতি ঘটেছে। আপনি তাকে কীভাবে করবেন? এরকম এদের সঙ্গে একজন নয়, শত 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 এদের সংখ্যা হয়ে গেছে। তো এই যে একটা বিকৃত গ্রুপ হয়ে গেছে, সেই বিকৃত গ্রুপের সাথে আবার যারা এই বিকৃত গ্রুপদেরকে দেখতেছে তাদের মধ্যে হতাশা, যে আল্লাহ ওদের হাতে ক্ষমতা, একজন লোক নিকৃষ্ট নোংরা দরজা বন্ধ করে দিনের বেলায় তার রুমের মধ্যে সে অপকর্ম করতেছে, আর ওই অফিসে তার অধীনস্থ যদি একজন একাধিক কর্মকর্তা থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, তসবিহ আছে, তার মনের অবস্থা কি? সে বাসায় গিয়ে লাহল্লাহ কথা পড়বে, তওবা করবে, না চাকরি ছেড়ে দেবে? হতাশা, সারা তার ঘুম আসে না, ফলে কোনো জায়গায় কাজ হচ্ছে না। অনেক রাজনীতিবিদদের মতো ঠিক একই সমস্যা। কিছুদিন আগে দেখলাম এক দুর্নীতিবাজ মানে রাজনীতিবিদ, তার বাসায় 2 জন সরকারি কর্মকর্তা গেছে লিফটের মধ্যে ঘুষাঘুষি, বড় 2 কর্মকর্তা লিফটের মধ্যে ঘুষাঘুষি আসছে, ব্যবস্থা নিতে পারছেন, কিছুই করতে পারেননি। তো এই যে সরকারি কর্মকর্তার দিকে মধ্যে যে হতাশা ছড়িয়ে পড়েছে, এই হতাশা তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে, আবার এই অস্থিরতা সরকারকে বিপদে ফেলবে, আর সরকার বিপদে পড়লে সংগতির কারণে দেশ বিপদে পড়বে এবং আপনি আমিও কিন্তু এই বিপদ থেকে রক্ষা পাবো না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।